আসার পরে থ্রি ডট যে অপশান আছে উপরে সেখানে একবার ক্লিক করে দেবো এইখান থেকে তো অ্যাড চলে এসেছে এখান থেকে তো থ্রি ডটের যে অপশানটা আছে সেখানে একবার ক্লিক করব স্ক্যানার বলে যে অপশানটা আছে সেখানে একবার ক্লিক করে দেবো আসার পরে এরকম করে একটা পেজ চলে আসবে আসার পরে যে এই যে অপশানটা আছে কোনার সেখানে একবার ক্লিক করে দেবো আসার পরে এইখান থেকে একটা বারকোড আছে এখানে ফটো যে বারকোড আছে এই যে অপশানটা আছে সেটাকে আমি ক্লিক করে দেবো ক্লিক করার পর একটু লোডিং হবে তো এরকম করে পেজ চলে আসবে এরকম পেজ চলে আসার পরে কী করব এই যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করে দেবো আসার পর হালকা একটু লোডিং হবে এইখান থেকে তুমি যে যে ফটো যে ইয়েটা আছে স্ক্যানারটা আছে আমি ভিডিও নিচে এইখান থেকে দিয়ে দেবো তো উপরে যে ফটোগুলো যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করে নেবেন ক্লিক করার পর কী করব নিচে দিকে দেখতে পারেন এইখানে এক দুই তিন চার যে অপশানটা আছে সেগুলো সব ফটো অ্যাড করতে হবে তো ফটো অ্যাড করার জন্য কী করবো যে ফটো ডাউনলোড করে নেব আসার পরে যে এই যে ফটোটা আছে এই ফটোগুলো এইখান থেকে অ্যাড করে নেবো এইখান থেকে ছটা ফটো এইখান থেকে অ্যাড করে নেবে ছ সাতটা ফটো এইখান থেকে অ্যাড করে নেব তো আমি এখান থেকে সাতটা ফটো এইরকম অ্যাড করে নিই অ্যাড করার পর কী করব এই যে নিচে যে নেস বলে যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করে নেব এইখান থেকে এখান থেকে ক্লিক করার পর কী করবো এরকম করে আবার এরকম করে পেজ চলে আসবে এরকম করে আসবে আসার পরে যে এরকম করে মানে এটাকে সব স্ট্যাটাস ভিডিওটাকে তৈরি করে একদম দিয়ে দিল এইখান থেকে আসার পরে কী করে যে উপরে যে এরাচুণ্ণ আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে এখান থেকে সেভ করে নেব